নমস্কার, স্পট অন নিউজে আরও একবার স্বাগত আপনাদের। এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আমার সঙ্গে আছেন অতীতের প্রাক্তন খেলোয়াড় দীপঙ্কর বিশ্বাস। সন্তোষ ট্রফির খেলা চলছে, আজ সকালেই দ্বিতীয় ম্যাচে বাংলা ড্র করেছে প্রথম দিল্লির বিরুদ্ধে। প্রথম ম্যাচ তারা হারিয়ে দিয়েছিল উড়িষ্যাকে, দু ম্যাচে 4 পয়েন্ট, খুব খারাপ বলা যাবে না। তবে আজকে জিতলে হয়তো একটু ভালো লাগতো বাংলার ফুটবল অনুগামীদের। দীপঙ্কর, দুটো ম্যাচ হয়ে গেছে, কিরম খেলা দেখছো বাংলার? দেখো, ফার্স্ট ম্যাচ দেখেছি, সেকেন্ড ম্যাচও দেখেছি। প্রথম ম্যাচ সব টুর্নামেন্টে ভেরি টাফ, মানে বাংলা যে স্ট্যান্ডার্ডের টিম, ভালো টিম। বাংলা প্রিপারেশনও আমি দেখেছি, আমি মাঠে ছিলাম, ভালো হয়েছে, রঞ্জনদা খেটেছে প্রচুর। তো ফার্স্ট ম্যাচ যে ওইটা আমার খারাপ লাগেনি, হয়তো দু একটা পাসিং গেম কিছু ক্ষেত্রে কম আছে, বাট 2-0 উইন অলওয়েজ গুড। সেকেন্ড ম্যাচ আজকের খেলাটা অতটা খোলেনি কোনো কারণে, মানে মেন প্রবলেম আমার যেটা মনে হচ্ছে মাঠ খুব খারাপ। এরা সফট মাঠে খেলে অভ্যেস, ও আনইভেন বাউন্স নিতে পারছে না, কন্ট্রোল, সবাই বল প্লেয়ার, তো হার্ড মাঠ, তো এইটা এদের একটা প্রবলেম হচ্ছে। কিন্তু সব কোয়ালিটি ছেলে, তো আমার মনে হয় যে ড্রটা আজকে ব্যাট লাগাটা পেনাল্টি হলেও হতে পারতো, জিতে পারতো। অনেক ক্ষেত্রে আমি দেখেছি এগুলো আমাদের এগেনস্টই যাচ্ছে, আন্ডার 17 আমি ফেস করেছি, মানে তো এগুলো হতেই পারে, রেফারি মানুষ, তার ভুল হতেই পারে, তো তার এফেক্ট কিন্তু আমাদের টিমের ওপর পড়ে যায় অনেক ক্ষেত্রে। বাট রঞ্জনদার ওপর আমার পুরো ভরসা আছে, রঞ্জনদা দীর্ঘদিন কোচিং করছে, হাতে তালুর মতো প্লেয়ারগুলোকে চেনে, সবাইকেই যাদের নিয়ে গেছে তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন হবে না। কিন্তু ওই একটা ব্যাপার, বাংলা খেলতে যাওয়া মানে সবাই চাইবে সব ম্যাচ জিতুক, সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। তো নেক্সট ম্যাচ আছে হরিয়ানার সাথে, হরিয়ানা আর পাঞ্জাব, যেহেতু ওদের লোকাল খেলা হচ্ছে, ওরা ফিজিক্যাল ফুটবল খেলে, পাঞ্জাব তো সবসময় ফিজিক্যাল ফুটবল খেলে, সেই জায়গাটা যতটা তাড়াতাড়ি ওভারকাম করতে পারবে আমার মনে হয় আমাদের গ্রুপ টপই শেষ করবো, কারণ আমার এই টিমের উপর বিশ্বাস আছে, সবই কোয়ালিটি ছেলে। কারণ এদের একটা টাইমের পর এরা নিজেরা মাঠে নিজেদের ভালো মন্দটা বোঝে, যে কোচ তো মাঠের বাইরে থেকে বলে দেবে, বাট মাঠের ভেতরে ডিসিশন মেকার সেই ডিসিশন নেবার ক্ষমতা এদের আছে, এরা যথেষ্ট ট্যালেন্টেড। আশা করছি রেজাল্ট ভালোই হবে, খারাপ হবে না, হোপ ফর দ্য বেস্ট। এই ফাঁকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে নিই, অনেকদিন পর তুমি একদম ফুটবল বৃত্তের মধ্যে আছো, জুনিয়র বেঙ্গল, সিনিয়র বেঙ্গল, পাশাপাশি ইস্টবেঙ্গলের মতো মহিলা ফুটবল টিম যারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিলে, সেখানে তুমি কোচ হিসেবে এসছো, যে কীরকম লাগছে তোমার এই ফুটবল বৃত্তের মধ্যে আবার ফিরে এসেছো সক্রিয়ভাবে? ফুটবল বৃত্তের মধ্যে আমি ছিলাম, আমি আমার ফিলোসফি ছিল আমি লাইসেন্সিং পুরো করব, আমি নিজের লাইফে আমার বেসিক এডুকেশন আমি নিয়ে কোনোদিন কম্প্রোমাইজ করিনি, আমার এডুকেশন লেভেলও অনেক হাই, তো আমি ঠিক করেছিলাম। আমরা জানি ময়দানের সবচেয়ে কৃতী ফুটবলারটির নাম পড়াশোনায়, তার নাম দীপঙ্কর বিশ্বাস, সেই জন্যে আমি আমার লাইসেন্সিং প্রসেসটা আমি আগে ঠিক শেষ করতে চাইছিলাম, তো ওই জন্যে আমি সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স সব একবারই বেরিয়েছি, আমাকে কোনোদিন সেকেন্ডবার পরীক্ষা দিতে হয়নি। তো এটা কমপ্লিট করে আমি ভেবেছিলাম আসবো, তার মধ্যে আমি ছোটো টিমে কাজ করেছি, ছোটো ছোটো বরিশায় কাজ করেছি, আরও ইউনাইটেড এবারে কাজ করেছি, ইস্টবেঙ্গলের ইউতে কাজ করেছি, তো এইবার আমি ফুল ফেজে নেমে পড়েছি 2022 থেকে, যে কোচিংটা ফুললি করবো। তো কোচিং আমি করছি, আমার ফিলোসফি দিয়ে কাজ করছি, এবং আমি যেটা করি প্রচুর পরিশ্রম করি, তার জন্য পড়াশোনা করে কাজ করি, সেটা লোকের ভালো লাগছে, তারা পছন্দ করছে, তারা রেজাল্ট পাচ্ছে, তো আমায় ডাকছে, তো আশা করব আগামী দিনে আরও ভালো ভালো কিছু অ্যাসাইনমেন্ট আমার জন্য হয়তো অপেক্ষা করছে, এটা এবার ভবিষ্যতেই বলবে কী করা যায়। অনেক ধন্যবাদ এই প্রসঙ্গে। দর্শক শ্রোতাদের জানিয়ে রাখি, ময়দানের গত 40 বছরের সবচেয়ে মেধাবী ফুটবলারটির নাম কিন্তু দীপঙ্কর, মাধ্যমিকে 80% নম্বর পেয়েও তার কাছে অন্য জগৎ ছিল, ওপেনিং ছিল পড়াশোনার জগৎ, কিন্তু সেও কিন্তু ফুটবলকে আঁকড়ে ধরেছে, হরিপাল থেকে আসত, চুটিয়ে খেলেছে ময়দানে, তারপর কোচিংয়ে এসেছে। আমাদের আশা দীপঙ্কর কোচ হিসেবে বাংলাকে নতুন কিছু খেলোয়াড় তুলে আনবে, হয়তো জাতীয় গেমসেই আমরা দেখতে পাবো কিছু একটা ভালো কিছু। অনেক ধন্যবাদ তোমাকে। ক্যামেরায় সাগরের সঙ্গে জয় চৌধুরী, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটি।